মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। এই মন্দিরটা জানো তো, সব ঠাকুর আছে, মা কালী, মা দুর্গা, বড় ঠাকুর, মা শীতলা, তারপরে মা মনসা, মানে কার্তিক ঠাকুর তো শুরু করে মানে সব ঠাকুর এই মন্দিরটাই আছে। ওই জন্য এই মন্দিরটা খুব ভালো লাগে, মানে খুবই। ওই জন্য এখানেই আমরা এসেছি। আমাদের এখানে আরও অনেক মন্দির আছে, তো আগেও গিয়েছি অন্য অন্য মন্দিরে, তো এইখানেও আসি। এখানে আসলে দেখি বেশি ভালো লাগে, তো নিজের মতো করে পুজোটাও দেওয়া যায়, সত্যি খুব ভালো। তো আর জন্যই আমরা এখানেই এসেছি। অনুরোধা মনে হচ্ছে কটা বাজে তখন, দেড়টা মনে হয় না, দেড়টা কি দুটো এরকম সময়। আর হবে তো বলো, এক একটা হয় না, অত উটো পাটা করে হয় না, ওই বছরে একদিন পুজো, অত ব্যস্ততা করে হয় না। বাবা সবাইকে ভালো রেখো, বাবার কাছে এই প্রার্থনা করি যে বাবা যে যেখানে আছে সবাইকে তুমি ভালো রেখো বাবা। তো এখানে পুজো দেওয়া হয়ে গেল, এবার বাইরেও আছে, বাইরে নন্দী আছে, নন্দীর মাথায় একটু জল দেবো। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এবার হচ্ছে অঞ্জলি দেবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। আর সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।